যে আক্রমণাত্মক জিহাদ তো আমি যত যতগুলো যুদ্ধের ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ ওগুলো সবগুলো পড়লাম বা ওইখানে তো সব লেখা আছে যে ভাই সবগুলাই এই আপনার মানে আগে তার হত্যা করছে তারপর কি মুসলিম বাহিনী এরা আর কি যুদ্ধ করছে তো আপনারা বলতেছেন এইরকম যে আক্রমণাত্মক আর আমি পড়লাম আমার যত পড়া হয়েছে তো দূর পড়ার ভিতরে দেখলাম যে আপনার আহ সবগুলোই ডিফেন্সিভ যুদ্ধ একটাও আগে থেকে আক্রমণ করা না আর আরেকটা বিষয় হ্যাঁ ঠিক আছে আরেকটা বিষয় আমি আপনার বললেন আমি আপনাদের কথা শুনবো আমার আরেকটা বিষয় হচ্ছে যে এই আপনাদের মানে সবাই তো বলে যে আপনি যে আজকেও দেখলাম যে আসিফ মহিউদ্দিন ভাই বললো যে ইসলামে নাকি ই আছে যে যে বিধর্ম মানে যে ইসলাম ছেড়ে দিবে বা আপনারা যারা ইতে আছেন তাদেরকে হত্যা করতে হবে আমি এরকম কিছু কাঠমোল্লাকেও শুনছি যে এরকম কইতে যোদের ওদেরকে হত্যা করতে হবে আমি যদ্দূর পড়লাম বা আমার যদ্দূর জানাশোনা ছিল ও ওইটা দেখলাম যে যখন যখন কোনো ইসলামিক রাষ্ট্র বা খেলাফত প্রতিষ্ঠিত হবে একজন একটা রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রে একজন খলিফা থাকবে এবং সবকিছু ইসলাম অনুসারে পরিচালিত হবে তখন যদি কেউ আপনার এই ইসলাম ত্যাগ করে নিজেকে মুরতাদি করে তখন যদি ওই খলিফার আন্ডার বা ইসলামী শরিয়া আদালত যদি থাকে ওই শরিয়া আদালতের আদালত ঠিক করবে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে নাকি অন্য কোন হবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তো এটাকে আমি দেখলাম যে আমাদের যেরকম রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিত যেরকম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সর্বনিম্ন যা যা হইতে পারে আমি তো এইটাই এইটাই দেখলাম আমি এটা ই করে দেখলাম যে

তো আচ্ছা আচ্ছা আমি আমার কথাটা ছিল যে বাংলাদেশ মানে এখনকার পৃথিবীতে তো সেই আপনার ধর্মীয় বা ইসলামিক রাষ্ট্র বা খিলাফত ওগুলা নাই তো এখনকার পৃথিবীতে পৃথিবীতে আপনারা যারা ধর্ম বাইরে গিয়ে মানে ইসলাম ধর্ম থেকে একটু আপনাদের পছন্দ নেই আপনারা চেক করুন চেক করলেন এবং আপনারা আপনাদের মতো কাজ করতে কিন্তু এখনকার এই কাটমুলরা কেন বলে যে আপনাদের ধর্ম চেক করেন তাই মেরে মানে মেরে ফেলতো ধন্যবাদ

শুনবো না তো ভাই শুনবো না তো ভাই আপনার আপনার কথাটা এতক্ষণ মনোযোগে শুনলাম আপনি শুধুমাত্র আমাকে বলেন যে কোন বইটা পড়ছেন বা কোথায় পড়ছেন এরকম কিছু যে শুধুমাত্র ইসলামের খেলাফত যেখানে আছে সেখানে অতএব এই যে দা মৃত্যুদণ্ড দিতে পারবে খলিফা এছাড়া ইসলামে আর কোন এটা শুধুমাত্র খেলাফত থাকবে এই মৃত্যুদণ্ড ইয়া থাকবে এছাড়া মুরতদের শাস্তি মুরতদের কোনো শাস্তি নাই আমাকে একটু রেফারেন্সটা দেখান আমি ভাই এখন মানে আপনাদের রেফারেন্সটা দিতে পারি নাই মানে যাওয়ার মানে কোন বই না আমি কোন বই থেকে পড়ছেন আমি 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 পড়েছি শোনেন আমি যে যদ্দুর পড়েছি ঠিক আছে সেখানে যে ইসলামিক আইন ঠিক আছে ইসলামিক আইন আমি এই যে আমি খেলাফত নিয়ে যত পড়াশোনা করেছি আমি নির্দিষ্ট বইটা আমি এখন দিতে পারতেছি না আপনার পরবর্তী পরে আপনি আমার এখন সংগ্রহ নাই একটু কথাটা বুঝে আপনি ধরেন এসে আমাদেরকে কোন একটা দাবি করলেন

আপনি একটা দাবি করলেন যে মোহাম্মদ ডিফেন্সিভ মানে প্রাণ বাঁচানোর জন্যে সে যুদ্ধ করছে আমি বললাম যে মোহাম্মদ হচ্ছে ইনকামের জন্য যুদ্ধ করছে আপনি আপনার কাছে প্রমাণ চাইলাম রেফারেন্স চাইলাম আপনি বললেন যে ভাই এখন তো আমি রেফারেন্স দিতে পারবো না তাহলে ভাই কি হইলো তাহলে এটা মানে এটা কোনো আলোচনা হইলো এইজন্য এইজন্য আমি মনেরে জিজ্ঞেস করছিলাম মানে মাদ্রাসায় কতটুকু পড়ছেন এবং মানে আলিম পর্যন্ত পড়ছেন জানাইছেন কিন্তু এত খুবই দুঃখজনক উনি বলছেন যে আচ্ছা দূত পাঠাইছে দূত দূত হত্যা করছে পৃথিবীর কোন দেশে এমন আছে যে স্পাই যারা অন্য দেশে গিয়ে ধুইকা স্পাইগিরি করবে তাদের হত্যা করাটা অবৈধ বা তাদের अटैक করাটা অবৈধ এটা তো পৃথিবীর কোনো আপনি তো যদি আপনি যদি ধরেন ইন্ডিয়ান এ পায় যান নাগরিকত্ব পায় যান আপনি যদি বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে পুরা চালা দেন বাংলাদেশের নাগরিকত্ব কোন জায়গা থেকে পায় তারা কোন জায়গা থেকে এইসব আজগুবি বের করে মানে মনে আসলো খেয়ালে আসলো বলে দিলাম একটা কথা এই জন্য ভাই কি কোনো একটা উনি তো অসংখ্য কথা বলছেন এরকম চলে গেছে এখন অসংখ্য কথা বলছে এরকম যেগুলার মানে জিজ্ঞেস করতে চাইছিলাম কিন্তু শেষ করি শেষ করি শেষ করি শেষ করতে দিলে এটাই হয় শেষ করবে বয়ান মারবে বয়ান মেরে চলে যাবে আচ্ছা আর বিষয়টা কি

একমত না কেন জানেন কারণ আমরা দেখেন এই যে কয়েকজন লোক কথা বলি একশো জন ধরেন বড় জন বাংলা ভাষায় আমরা ভিডিও টিডিও করি কত বড় বড় মাওলারা মুফতি শাহে কেউ কিন্তু আসে না কারণ কি মানে তারা সবাই আমতামতা করবে তারা আসলে আসল জায়গায় ধরা এই কারণেই তারা আসলে যেই আসুক হ্যাঁ এরা আমতামতাই করবে তার যে ডিগ্রি থাকুক

দেশের বাইরে যারা থাকবে এখন তিন ত্যাগ করছে এদের এদেরকে হত্যা করার কি দরকার কাঠমোল্লারা দু একজন বলে কাঠমোল্লারা কেন বলে এটা তো এটা তো অ্যান্সার যাবে সে কাঠমোল্লার কাছে সেটা আমাদের আলেম পাস করে একটা লোক সে কাঠমোল্লা বলে কোন ইসে মানে কোন যুক্তিতে মানে তাদের আলেমদেরকে কাঠমোল্লা বলে কোন যুক্তিতে এটাই তো বুঝলাম না খুবই সহজ যুক্তি বুঝছেন ওনা উনি নিজেও জানেন যে এগুলো ভুয়া এবং উনি যেহেতু মানে পড়াশোনা করছেন মাদ্রাসায় উনি নিজেও কনফিউশনের মধ্যে আছেন আর যারা সত্যিকার অর্থে জানে কাটমুলার আসলে কি বলতে তারা কিন্তু যুক্ত হবে না কালকে এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমে তিনি এসে কোনো রেফারেন্স কিছু কথা বলেন নাই ওই সোশ্যাল ব্লেড নিয়ে কথা বলতে আসছেন তো তারপরে কিছুক্ষণ আমি করছে

দেখুন যায় না ভাই সে কি করতে হবে না করতে হবে খুবই নেই আমি আমি একটা সিম্বল একটা কথা বলতে গেছিলাম বাট যে যে অবস্থা করলো রে ভাই আমি ধরেন আসাদ আশা ভাই আপনি লাইভ করতেছেন আপনার সাথে অনেক লাইফ ট্রেক করো আমি যদি এসে আপনাকে রিকোয়েস্ট করি আসা ভাই আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই আপনি इधर বলবেন যে আলোচনা করব বা আলোচনা করব বা ভাই পারলে আমাদের সবার সাথে কথা বলেন আমরা সবাই সবার সাথে কথা বলতে হবে নাহলে কথা বলার দরকার নাই কিন্তু যদি ইয়া থাকে ভাই আমি এই জায়গায় আমাদের এখানে আরেকজন মডারেটর আছে মডারেটরের সাথে কথা বলেন কথা বলার পর সে যদি অনুমতি দেয় তারপর আপনি আমার সাথে কথা বলতে পারেন এই যে একটা অবস্থা ভাই মডারেটরের পিছনে লুকানোর যে কি একটা ধান্দা ওয়ান টু ওয়ান কথা বললে তো কাহিনী কত

তারপরে মদিনায় যে ওই বাটপাড়িটা করছে তো তার কাছ থেকে আপনি ফেয়ার আলোচনা মানে এইটাই আর কি ঠিক আছে দেখি তাহলে আরেকজনকে